আনুভূমিকের সাথে এই যে অ্যাঙ্গেল করলো এই অ্যাঙ্গেলটা কত হবে। আরেকটা আছে এই এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইডের উচ্চতা কত বেশি করতে হবে। চলো এই অঙ্কটা আমরা বোর্ডে সলভ করি। এটা আসলে কতটুকু হবে? এটা হবে হলো তার কেন্দ্র বিমুখী বল যে পরিমাণ সেটা। কেন্দ্র বিমুখী বল কী? কেন্দ্র বিমুখী বলের একটা সুন্দর সূত্র আছে, আমরা সূত্র প্রতিপাদনে যাব না, জাস্ট এটা মুখস্থ রাখি। এম ভি স্কোয়ার আর। এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে দেখো জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক আছে যে রাস্তার একটা ব্যাসার্ধ দেওয়া আছে, এক গাড়ি কত বেগে যাবে সেটা বলা আছে। এখন বলা আছে যে এই রাস্তাটাকে ব্যাংকিং যে কোণ সেটা কত হবে। আরেকটা বলা আছে ব্যাংকিং কোণ মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, আনুভূমিকের সাথে এই যে অ্যাঙ্গেল করলো এই অ্যাঙ্গেলটা কত হবে। আরেকটা আছে এই এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইডের উচ্চতা কত বেশি করতে হবে। চলো এই অঙ্কটা আমরা বোর্ডে সলভ করি। আচ্ছা প্রথমে দেখো আমরা যে যে প্রতিক্রিয়া বল আর এটা কীভাবে কাজ করে দেখো। এ হলো আমাদের আর, আরের আরটা আমরা কীভাবে পেয়েছিলাম? আরটা পেয়েছিলাম আরটা পেয়েছিলাম আমরা কেন্দ্র বিমুখী বলের কারণে যে ঘর্ষণ বল সেটা, আর ওজনের কারণে রাস্তা তাকে যে উপরের দিকে বল প্রয়োগ করত সেটা। তাহলে এটা আসলে কতটুকু হবে? এটা হবে হলো তার কেন্দ্র বিমুখী বল যে পরিমাণ সেটা। কেন্দ্র বিমুখী বল কী? কেন্দ্র বিমুখী বলের একটা সুন্দর সূত্র আছে, আমরা সূত্র প্রতিপাদনে যাব না, জাস্ট এটা মুখস্থ রাখি। এম ভি স্কোয়ার আর। এটা হলো কেন্দ্র বিমুখী বল। কোনো বস্তু যদি ভি তার রৈখিক বেগ হয়, তার যদি এম ভর হয় এবং সে যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের পথে ঘোরে, তখন তার যে কেন্দ্রীয় বিমুখী বলের উদ্ভব হয় সেটা হলো এম ভি স্কোয়ার ভাগ আর। আচ্ছা আর একটা হলো ওজন। ওজন তো আমরা জানি, ওজন হলো এমজি, বস্তুর ভর এম হলে আর অভিকর্ষ ত্বরণ জি হলে তার ওজন হবে এমজি। তাহলে এই যে তার ভর এবং তার কেন্দ্র বিমুখী বল, এই দুইটার লব্ধি বলই হলো আর। তো এর আমরা কি দিয়েছিলাম? এর থিটা দিয়েছিলাম, দেখো এটাকে আমরা থিটা বলেছি। তাহলে এটার আসলে আমরা কি কোনো সম্পর্ক বের করতে পারি? দেখো তো এই দিকটা কতটুকু হবে, এটা যদি সমকোণী ত্রিভুজ তাহলে এই বরাবর এর সম্পর্কটা হবে হলো আর কস থিটা, আর এই বরাবর এটার উপাংশ হবে হলো আর সাইন থিটা। ঠিক আছে, তার মানে রাইট। তাহলে এখন আসো এই দিকে যদি আমরা ভাগ দেই তাহলে কী পাই দেখো। আর
সাইন থিটা আর কস থিটা ইজ ইকুয়াল টু, আর সাইন থিটা মানে কোনটা, এম ভি স্কোয়ার স্কোয়ার ভাগ আর বাই এম জি সমান সমান ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর জি। তাহলে এখন ওই অঙ্কে আমাকে যখন বলবে যে রাস্তার ব্যাংকিং কোণ কত হবে, তখন ব্যাংকিং কোণ আমরা জানি যে থিটা, তো তাহলে এখান থেকে এই কোয়েশনে আমরা যদি এটার মানগুলো বসিয়ে দিই তাহলে ওটা বের করতে পারবো। কী বলা ছিল, বেগ ছিল ধরো, বলা আছে যে রাস্তার বেগ, গাড়ির বেগ বা সর্বোচ্চ বেগ বলতে পারে, গাড়ির বেগ দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আচ্ছা, আর দেওয়া আছে যে পথে ঘুরবে সেটার ব্যাসার্ধ, রাস্তার যে ব্যাসার্ধের বৃত্তের বক্রাকারে ঘুরবে সেটার ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিটার। এখন বলছে যে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা করার জন্য আমাকে জাস্ট ইকুয়েশনের মানগুলো বসিয়ে দিলেই হবে। এখানে যদি আমরা দেই 50 গুণ 1000, যেহেতু এটা কিলোমিটারে আছে, ভাগ এটা আওয়ারে আছে, তার একটা সেকেন্ড করি 3300 মিটার স্কোয়ার, ভাগ আর দেওয়া আছে 100, গুণ 9.8, জি এর মান 9.8, তাহলে থিটা আসবে এটার ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এটা এটা আমি লিখলাম না, সমান সমান কত আসবে, থিটার মান কত আসবে, 11.4, থিটার মান আছে হলো 11.14 ডিগ্রি। আচ্ছা, এখন যদি বলে যে রাস্তা, অ্যাঙ্গেল পেয়ে গেলাম, এখন বলো যে রাস্তার এক সাইড কত উঁচু করে তৈরি করতে হবে, এটা আসলে এরকম, আমরা রাস্তাটা যদি আঁকাই, রাস্তাটার আমরা কী পেলাম যে এইটা হলো থিটা, এটা হলো ব্যাংকিং কোণ, এটা হলো মনে করলাম এত উচ্চতা করতে হবে, এইটা হলো রাস্তা, হ্যাঁ এটা কিন্তু রাস্তা, এই পাশ থেকে এই পাশ কত উচ্চতা করা লাগবে, রাস্তার চওড়া দেওয়া থাকবে 10 মিটার। তাহলে আমরা যদি জানি এটা 10, রাস্তার প্রস্থ মানে কিন্তু এটা, তাহলে এখান থেকে আমার এইচকে বের করতে হবে, এটা ত্রিকোণমিতিক সূত্র, দেখো ত্রিকোণমিতিক সূত্র, তাহলে কী হবে, আমরা এইচ সমান কী জানি, এইচ সমান সমান এটা লম্ব, এটা ভূমি, তো অতিভুজের সাথে
কি হবে 10 গুণ 7 আমরা যদি থিটার মান বসিয়ে দেই থিটার মান আমাদের কত 1.10 গুণ cos 1.14 তাহলে এই সমান কত আসছে 1.932 এত মিটার ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাও আর যদি ভিডিও ভালো লেগে থাকে মনে হয় যে এটা তোমার বন্ধুদেরকে দেখানো দরকার তারা উপকৃত হবে তো বন্ধুদেরকে যদি হেল্প করতে চাও শেয়ার করো ওকে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম